মানে মোস্ট অফ দ্য টাইমই দেখা যায় রিউমার মিথ্যা হয়। তো রিউমারটাকে টিকটক না করার শর্ত প্রসঙ্গে যা বললেন দিঘি, সামাজিক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের দারুণ জনপ্রিয় চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘি। প্ল্যাটফর্মটিতে দিঘির ভিডিওগুলো লাখ লাখ ভিউ পায়। এদিকে সম্প্রতি গুঞ্জন শোনা গেছে প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার পক্ষ থেকে তাদের সিনেমা করতে হলে দিঘি টিকটক করতে পারবেন না এমন শর্ত নাকি দেওয়া হয়েছিল। শেষ পর্যন্ত শিডিউল জটিলতার কারণে প্রতিষ্ঠানটির মানব দানব সিনেমাটি ছাড়তে হয়েছে এই অভিনেত্রীর। এই সিনেমার নায়ক কলকাতার বনি সেনগুপ্ত, আর দিঘির জায়গায় নেওয়া হয়েছে নবাগত নায়িকা শালুককে। এদিকে সিনেমা করতে শর্ত দেওয়া হয়েছে এমনটি মানতে নারাজ দিঘি। তিনি বলেন, টিকটকে ভিডিও করতে পারবো না, আমাকে এমন কোনো শর্ত দেওয়া হয়নি। আমাকে পরামর্শ দেওয়া হয়েছিল টিকটক ভিডিও যাতে কম করি। এখানে শর্তের বিষয়টি কেন আসছে? বিভিন্ন গণমাধ্যমে দেখলাম সবাই শর্ত শর্ত লিখছে, কেন? মানব দানব না করার প্রসঙ্গে দিঘি বলেন, শিডিউল জটিলতার কারণে সিনেমাটি করা হচ্ছে না। মানব দানবের শুটিং যখন শুরু হবে সে সময় আমার সরকারি অনুদানের সিনেমা শ্রাবণ জ্যোৎস্নার কাজ আছে। এই সিনেমাটির শিডিউল আগেই দেওয়া হয়েছিল, তাই আমি শাপলা মিডিয়া সিনেমাটি করতে পারছি না। একই প্রযোজনা প্রতিষ্ঠানের সিনেমা টুঙ্গিপাড়ার মিয়া ভাই দিয়ে গত 2 এপ্রিল সর্বশেষ পর্দায় হাজির হয়েছিলেন দিঘি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল দিঘির সত্য সম্পর্কে। আরও আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।